हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। आमी तोमादेर गणित शिक्षक शुभमय। आज के एकटी नतून प्रश्न समाधान निये आलोचना करब। चलो देखे नेवा जाक प्रश्नटी। प्रश्न आमादेर बला आछे cos 9x into cos 7x equal to cos 5x into cos 3x। আমাদের অতিরিক্ত কি বলে দেওয়া আছে, মাইনাস পাই বাই ফোর লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু পাই বাই ফোর। তাহলে আমরা এখানে কি করতে পারি, সবার আগে আমরা এখানে কি করব, বোথ সাইডে টু মাল্টিপ্লাই করব, কস নাইন এক্স কস সেভেন এক্স ইকুয়াল টু টু কস ফাইভ এক্স ইন্টু কস থ্রি এক্স। তাহলে আমরা এখানে কি করলাম, উভয় পক্ষে দুই গুণ করে পাই। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, কস নাইন এক্স প্লাস সেভেন এক্স প্লাস কস নাইন এক্স, এখানে নাইন এক্স প্লাস সেভেন এক্স প্লাস কস নাইন এক্স মাইনাস সেভেন এক্স ইকুয়াল টু কস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স প্লাস কস প্লাস কস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি, কস সিক্সটিন এক্স প্লাস কস টু এক্স ইকুয়াল টু কস এইট এক্স প্লাস কস টু এক্স, কস টু এক্স কস টু এক্স ক্যান্সেল আউট। এবার আমরা কি করব, কস সিক্সটিন এক্স মাইনাস কস এইট এক্স ইকুয়াল টু জিরো। আমরা এখান দিয়ে মাইনাস কমন নিয়ে নিতে পারি, কস এইট এক্স মাইনাস কস সিক্সটিন এক্স ইকুয়াল টু জিরো। তাহলে আমরা যদি মাইনাসকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, কস এইট এক্স মাইনাস কস সিক্সটিন এক্স ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখানে ডাইরেক্ট কি করব, ফর্মুলা অ্যাপ্লাই করব, টু সাইন এইট এক্স প্লাস সিক্সটিন এক্স বাই টু ইন্টু সাইন সিক্সটিন এক্স মাইনাস এইট এক্স বাই টু ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, টুকে যদি আমরা ওদিকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, সাইন টোয়েন্টি ফোর এক্স বাই টু ইন্টু সাইন এইট এক্স বাই টু ইকুয়াল টু জিরো। তাহলে সাইন টুয়েলভ এক্স ইন্টু সাইন ফোর এক্স ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, হয় সাইন টুয়েলভ এক্স ইকুয়াল টু জিরো অথবা সাইন ফোর এক্স ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, টুয়েলভ এক্স ইকুয়াল টু এন পাই এবং ফোর এক্স ইকুয়াল টু এন পাই, এন যে কোনো পূর্ণ সংখ্যা, এনকে আমরা কি লিখব, এন যে কোনো পূর্ণ সংখ্যা। সিমিলারলি আমরা এখানেও কি লিখব, এন যে কোনো পূর্ণ সংখ্যা। যেহেতু প্রদত্ত মাইনাস পাই বাই ফোর লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু পাই বাই ফোর, এখানেও আমরা কি লিখব, যেহেতু প্রদত্ত মাইনাস পাই বাই ফোর লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু পাই বাই ফোর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এক্ষেত্রে এক্ষেত্রে এন ইকুয়াল টু প্লাস ওয়ান, এন ইকুয়াল টু মাইনাস ওয়ান, এন ইকুয়াল টু প্লাস টু আর এন ইকুয়াল টু
माइनस टू और की पाबो हमरा एन इक्वल टू प्लस थ्री और एन इक्वल टू माइनस थ्री होबे। अच्छा सेम एक क्षेत्रे हमरा की पाबो एन इक्वल टू प्लस वन और एन इक्वल टू माइनस वन होबे। এবার আমরা এক এক করে ভ্যালু পুট করব। n ইকুয়াল টু প্লাস ওয়ান হলে আমরা এটিকে একবারে লিখতে পারি, আমরা এটিকে একবারে লিখতে পারি যে n ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, n ইকুয়াল টু প্লাস মাইনাস টু আর n ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি হবে। n ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান হলে আমরা কি পাবো, টুয়েলভ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ফাইভ, x इक्वल टू प्लस माइनस फाइव बाई टुएल्व। एक ही रकम भावे हमें एखे डायरेक्ट की लिखते पड़ी एन इक्वल टू प्लस माइनस वन। नेक्स्ट एखे कि लिखब एन इक्वल टू प्लस माइनस टू हम टुएल्व एक्स इक्वल टू प्लस माइनस टू पाई, जेखने कैंसल आउट हम कत पासी सिक्स, x इक्वल टू प्लस माइनस फाइव बाय सिक्स। एक ही रकम भाव एन इक्वल टू प्लस माइनस थ्री हम प्लस माइनस थ्री हम टुएल्व एक्स इक्वल टू प्लस माइनस थ्री पाई, थ्री और टुएल्व कैंसल आउट हम फोर, तेज़ एक्स इक्वल टू प्लस माइनस फाइव बाय फोर। हमें एक ही रकम भाव एखे लिखे नब एक्स एन इक्वल टू प्लस माइनस वन हम एखे कि पासी फोर एक्स इक्वल टू फोर एक्स इक्वल टू प्लस माइनस फाइव, तेज़ एक्स इक्वल टू प्लस माइनस फाइव बाई फोर। तेल एखान दिए कि मान पेल निर्णय समाधान, निर्णय समाधान हमें कि पेल प्लस माइनस। अच्छा एखे आकटी वैल्यू होने आकटी वैल्यू हो সেটি কি হলো এন ইকুয়াল টু জিরো। এখানেও একই রকম এন ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান আর এন ইকুয়াল টু জিরো, কারণ জিরো একটি বাস্তব সংখ্যার মধ্যে পড়ে, এন ইকুয়াল টু জিরো হবে। তাহলে আমরা এখানে নেক্সট আরেকটি পয়েন্ট লিখব, সেটি হলো এন ইকুয়াল টু n इक्वल टू जिरो हम n इक्वल टू जिरो हम कि पा हमें टुएल्व एक्स इक्वल टू जिरो इंटू पाई, एक्स इक्वल टू जिरो बाय टुएल्व। एखान दिए कि लिखते पड़ी एक्स इक्वल टू जिरो। एक ही रकम एखे हमें कि लिखब एन इक्वल टू जिरो हम फोर एक्स इक्वल टू जिरो इंटू पाई, তাহলে এক্স ইকুয়াল টু জিরো বাই ফোর, তাহলে এক্স ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান আমরা কি কি মান পেলাম, জিরো প্লাস মাইনাস পাই বাই টুয়েলভ, প্লাস মাইনাস পাই বাই টুয়েলভ, প্লাস মাইনাস পাই বাই সিক্স এবং প্লাস মাইনাস পাই বাই ফোর। তাহলে আমরা যদি দেখি আমরা এই চারটে মানই পাচ্ছি, রাইট? সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।